স্কুলে ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে ডোমজুড়ের বেগড়ি হাই স্কুলে বিক্ষোভ অভিভাবকদের, সেই বিক্ষোভে হামলা দুষ্কৃতীদের। ঘটনায় আহতদের ডোমজুড় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গত কিছুদিন ধরেই সরকার নির্ধারিত 240 টাকা ফি এর পরিবর্তে 640 টাকা ফি নিয়ে 240 টাকার রসিদ দেওয়ার অভিযোগ ছিল। এমনকি স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে একটি ডেপুটেশনও দেওয়া হয় অভিভাবকদের পক্ষ থেকে। তারপরেও আগের চেয়ে কিছুটা কমিয়ে 240 টাকার পরিবর্তে 500 টাকা ফি নিয়ে 240 টাকার রসিদ দেওয়া হচ্ছিল। অভিভাবকদের অভিযোগ, স্কুলে আংশিক শিক্ষকদের মাইনে এবং উন্নয়নের নামে অতিরিক্ত টাকা নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। যদিও 240 টাকার রসিদ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। সোমবার অভিভাবকরা স্কুলের সামনে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালে একদল স্থানীয় মানুষ তাদের ওপরে চড়াও হন বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় অভিভাবকদের, অবরোধ করে রাখা হয় ডোমজুড় ধুলাগড় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আন্দোলন চলছিল, আজকে পুনরায় সেই আন্দোলন হওয়ার জন্য এসএফআই এর সম্পাদককে মারধর করা হয়েছে। এটা কি তৃণমূলের বাপের স্কুল?
আমাদের স্কুলে যারা 5-8 যারা সর্বশিক্ষা আইনের বর্তমানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই অনুযায়ী আমরা 240 টাকা করে অ্যাডমিশন ফিস দিচ্ছি। আমরা গার্জেনদের মিটিংসে দেখেছি গার্জেনের স্কুলে ছাড়তে যেহেতু আমাদের পার্ট টাইমের কম, স্কুলের অনেক কিছু কাজ হয়েছে, গার্জেনরা যদি অনুদান দেয় তাদের ক্ষেত্রে তাদের সম্মতিক্রমে সেই অনুদানটা কিছু নেওয়া হচ্ছে। এবং আমরা আপনি নোটিশও দেখতে পারেন 240 টাকায় ফিজ অ্যাডমিশন ফিজ ওখানে লেখা আছে। এবং কিছু সিপিএমের ছেলেরা তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, নোংরা উদ্দেশ্য নিয়ে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে এবং স্কুলের নামে উল্টোপাল্টা দিয়ে ছড়াচ্ছে, যেটা আমরা স্কুলের পক্ষে এটা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা আইনের যারা প্রতিবাদ করুক, তার জন্য ব্লক প্রেসিডেন্ট আছে, এসআই আছে, ডিআই আছে, সবাই আছে, কিন্তু এরা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি করার জন্য এরা বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনই মারধর করা হয়নি, যারা শান্তিপূর্ণ এবং যারা বাইরে অন্যান্য অভিভাবক যারা এসেছেন তারাও ছেলেদের মেয়েদের ভর্তি করতে এসে তারাই তাদের সঙ্গে আলোচনা তর্ক বিতর্ক হয়েছে, তাদের মধ্যে সেটা আমি বলতে পারবো না। কেন না গার্জেনরা এসে দেখ অভিভাবক অভিভাবকের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, এখানে স্কুল কোনো ইনভলভমেন্ট নেই, কোনো পার্টির কোনো ইনভলভমেন্ট নেই, বুঝতে পারলেন? এবার গার্জেনরা যদি তাদের মধ্যে বসে তাদের ব্যাপার, এখানে তো আমি কিছু বলতে পারবো না। কেন গার্জেনরা তাদের সন্তানকে ভর্তি করার জন্য এসে তাদের অসুবিধার মধ্যে পড়ছে, তারা তাদের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। আমি এই বেগড়ি এই হাই স্কুলের প্রেসিডেন্ট শামসুদ্দিন লস্কর।